হ্যালো কোথায় তুমি তুমি কি মারা গেছো নাকি তুমি ঘুমায় গেছো কই তুমি আমি দরজায় দাঁড়ায় আছি আমি 30 মিনিট ট্রাফিক জ্যামে বসেছিলাম আমি অফিস শেষ করে কি দরজায় দাঁড়ায় থাকবো তুমি কোথায় তুমি হ্যাঁ আসতেছি রে ভাই হ্যাঁ চাবি আমার কাছে 10টা মিনিট দাও আসতেছি তুমি বাজার করতে ধৈর্য ধরতে পারলে না তুমি আমাকে বলতে ফোনে আমি বাজার করতে পর আসতাম নালে দুজন একসাথে যাইতাম তুমি এই টাইমে জানো যে আমি অফিস থেকে আসছি আমাকে ঢুকতে হবে তুমি চাবি নিয়ে চলে গেছো কেন ফেরত দাও এখনি আসো আসতেছি পাগল হয়ে গেলে আবার আসতেছি দাঁড়াও আমি তোমাকে এখনি আসতে বলছি তুমি এখনি আসো আমি দাঁড়ায় আছি এখানে আমি আর ওয়েট করতে চাই না আমি আর ওয়েট করতে পারবো না পিয়াজ কত? এই দরজা খুলো। হ্যালো দাঁড়াও ফোন দিচ্ছি। চিংড়ি কত করে চিংড়ি 1250 টাকা দি কি চিংড়ি গলদা গলদা হ্যালো কোথায় তুমি তুমি কি মারা গেছো নাকি তুমি ঘুমায় গেছো কই তুমি আমি দরজায় দাঁড়ায় আছি আমি 30 মিনিট ট্রাফিক জ্যামে বসেছিলাম আমি অফিস শেষ করে কি দরজায় দাঁড়ায় থাকবো তুমি কোথায় তুমি হ্যাঁ আসতেছি রে ভাই হ্যাঁ চাবি আমার কাছে 10টা মিনিট দাও আসতেছি তুমি বাজার করতে ধৈর্য ধরতে পারলে না তুমি আমাকে বলতে ফোনে আমি বাজার করতে পর আসতাম নালে দুজন একসাথে যাইতাম তুমি এই টাইমে জানো যে আমি অফিস থেকে আসছি আমাকে ঢুকতে হবে তুমি চাবি নিয়ে চলে গেছো কেন ফেরত দাও এখনি আসো আসতেছি পাগল হয়ে গেলে আবার আসতেছি দাঁড়াও আমি তোমাকে এখনি আসতে বলছি তুমি এখনি আসো আমি দাঁড়ায় আছি এখানে আমি আর ওয়েট করতে চাই না আমি আর ওয়েট করতে পারবো না কত দূর আছো তুমি তুমি এরকম চেপতেছো কেন আরে মুখ দিয়ে বলো না কেন কত দূর আছো তুমি এখনি আসো তুমি বলতে পারছো না কত দূর আছো তুমি তাড়াতাড়ি আসো আমি আর 5 মিনিট অপেক্ষা করতে পারবো না আমি তোমাকে এখনি আসতে বলছি Esta masa de pago. কি আপনার বাপের রাস্তা না দেখা যান মানুষের গুতা দিয়া যান খালি বাপের বয়স দেখা নাইলে কানে নিছে একখান তাপ্পর মারতাম বলত কোথায় গেছে
30 বছর হলো চাচা মাসুদ ওরফে মনিরুল ইসলাম মাসুদ কথা বলেন না। সবাই ভাবে উনি বোবা হয়ে গেছে। আগে যে বদ্ধ কণ্ঠে তিনি অন্যায় দুর্নীতির অনামের বিরুদ্ধে কথা বলতেন, আজ তিনি একদম চুপ। কারণ তার স্ত্রীর মৃত্যুর জন্য তিনি তাকে দোষী মনে করেন। চাচা মাসুদ আজ চুপ, নিশ্চুপ, বোবা। Chata masu.